গরুকে রশির সাথে বেঁধে হেলিকপ্টারের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। কারণ যখন গরু ছোট থাকে তখন তাদেরকে তরতাজা ঘাস খাওয়ানোর জন্য পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়, যেখানে গরু খাবার তো খুব ভালো মতোই পেয়ে যায়, কিন্তু কয়েক বছরের মধ্যে সেখানেও ঘাস শেষ হয়ে যায়, যার ফলে গরুগুলোকে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু গরুগুলোর মধ্যে অনেক গরুই অসুস্থ হয়ে পড়ে, তখন তাদেরকে এইভাবে রশির সাহায্যে বেঁধে হেলিকপ্টারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়।